আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ক্রিয়েটিভ ডিজাইন জোন থেকে আমি ইঞ্জিনিয়ার কোরশেদ, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা আরেকটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করব, এবং এই বাড়িটি আমরা করতেছি হচ্ছে সিলেটে এক প্রবাসী ভাইয়ের জন্য। সো আমরা প্ল্যানটা একটু দেখি। সো এই প্ল্যানের দৈর্ঘ্য হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি, এবং এটির প্রস্থ হচ্ছে এই অংশ হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি, এবং এই অংশ হচ্ছে 28 ফিট 1 ইঞ্চি। সো এটার মেইন এন্ট্রান্সটা হবে এই অংশে, সামনে একটি পোর্সের ডিজাইন করা আছে মেইন এন্ট্রিতে। অ্যান্ড হচ্ছে ঢুকে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম, যেটির মেজারমেন্ট হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। অ্যান্ড হচ্ছে এই অংশে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং স্পেস, এবং সাথে হচ্ছে রাউন্ড স্টেয়ার। সো এটার মেজারমেন্ট হচ্ছে 18 ফিট বাই 12 ফিট। অ্যান্ড এই অংশে হচ্ছে একটি বেডরুম রাখা আছে 14 ফিট বাই 12 ফিট। অ্যান্ড হচ্ছে এই অংশ হচ্ছে আরেকটি বেডরুম রাখা আছে 14 ফিট বাই 12 ফিট, এবং এটির সাথে একটি বারান্দা রাখা আছে। এবং এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম পেয়ে যাবেন 14 ফিট বাই 12 ফিট, এবং এটির সাথে রাখা আছে হচ্ছে আরেকটি বারান্দা, যেটির মেজারমেন্ট হচ্ছে 9 ফিট বাই 4 ফিট। অ্যান্ড এটির সাথে একটি অ্যাটাচড বাথ রাখা আছে 8 ফিট বাই 4 ফিট। অ্যান্ড হচ্ছে এই অংশে একটি কমন বাথ পেয়ে যাবেন 8 ফিট বাই 4 ফিট। অ্যান্ড হচ্ছে এই অংশে কিচেনটি রাখা আছে 11 ফিট বাই 6 ফিট। সো এটি খুব চমৎকার একটি প্ল্যান, আশা করি আপনাদের প্ল্যানটি ভালো লাগবে। সো এই প্ল্যানের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনারা 3টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, 1টি ডাইনিং রুম, 1টি কিচেন ও 2টি বাথরুম, 1টি অ্যাটাচড 1টি কমন। সো উনি হচ্ছেন একজন যার কারণে হচ্ছে উনি একটাই অ্যাটাচড বাথ রাখছেন, আর বাকিগুলোতে অ্যাটাচড বাথ রাখে নাই, একটাই অ্যাটাচড এবং 1টি কমন বাথরুম হিসেবে উনি রাখছেন। সো এটা হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান, আশা করি আপনাদের প্ল্যানটি ভালো লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।